আগামী 10ই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন, আর এই উপনির্বাচনে বিজেপি প্রার্থী বিনয় কুমারের সমর্থনে শনিবার বাগদার শেষ লগ্নের প্রচার পর্ব সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বাগদার বাজিতপুর বাজার থেকে 2 কিমি পথ হেঁটে শোভাযাত্রা করেন তিনি। এরপর যোগ দেন সিন্দ্রানী বাজারের পথসভায়। এদিনের পথসভায় উপস্থিত ছিলেন বাগদার সংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর সহ বিজেপির অন্যান্য নেতৃবর্গ। শনিবার সিন্দ্রানী বাজারে পথসভা থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন বিরোধী দলনেতা। পাশাপাশি দলীয় কর্মীদের সজাগ থাকার পরামর্শও দেন তিনি। এছাড়া এদিনের পথসভা থেকে হকার উচ্ছেদ নিয়েও শাসক দলকে বিঁধেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টির বুথে যারা সংগঠক অঞ্চলে পুলিশি হামলা হতে পারে, আমি দেবদাস মন্ডলকে বলব অঞ্চল সমস্ত মন্ডল প্রেসিডেন্টের সঙ্গে তালিকা করে কালকের মধ্যে সিসিটিভি লাগাবেন, বাড়িতে সিসিটিভি লাগাবেন। আমার দায়িত্ব থানায় যদি ডাকে যাবেন না, কেউ সিভিক ভলেন্টিয়ার গেলে ভাগিয়ে দেবেন, মারা ঝাঁটা দেখাবেন, শাক বাজাবেন, ছেলেরা জুতো দেখাবেন, তারা করবেন, বলবেন সেকশন 41 নোটিশ ছাড়া থানায় যাওয়ার কোন সিন নাই। গতকাল মমতা ব্যানার্জি পার্থ ভৌমিককে আর রাজীব ব্যানার্জিকে ডেকেছিল নবান্নতে। শুনে রাখো, ওদের তো ঘরে আমার লোক আছে। রাজীব দেখছে রানাঘাট দক্ষিণ, পার্থ দেখছে এটা, ওদের সামনে দীনেশকে ফোন করেছে এসপি, ওকেও করেছে রানাঘাটকে, বলেছে আমি কোন কথা শুনব না, আমার রানাঘাট দক্ষিণ রায়গঞ্জ বন বাগদা চাই, 9-6 রিটিং ছাপ্পা যা খুশি করতে হবে, আটকাবেন তো। মানুষ যদি চায় আমরা জিতব, মানুষ না চাইলে অন্য কেউ জিতবে, লুট আপনাদের করতে দেব না। আর হকার উচ্ছেদ নয়, হিন্দু উচ্ছেদ হচ্ছে। বেছে 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 যারা বিজেপিকে ভোট দিয়েছে উচ্ছেদ করছে, এরপরে শাহজাহানদের দিয়ে রোহিঙ্গাদের ঢোকাবে, রোহিঙ্গাদের বসাবে, ডেমোগ্রাফি চেঞ্জ হবে। সাহিত্য নবী আক্তির বলছে যে ইসলাম গ্রহণ কর, প্রকাশ্যে বলছে 3রা জুলাই সর্বভারতীয় কোরআন প্রতিযোগিতা, কোথায়? ধন ধান্য অডিটোরিয়াম, নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে 1 কিলোমিটারের মধ্যে সরকারি অডিটোরিয়াম, ফেস টুপি লাগিয়ে বডি বলছে সবাইকে ইসলাম গ্রহণ করাতে হবে, ধর্ম পরিবর্তন করতে হবে। আমার কথা নয়, মমতা ব্যানার্জির মন্ত্রিসভার দ্বিতীয় ব্যক্তি, মহানগরীর পৌরমন্ত্রী, এখানে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করছে, আমি দেখে এসেছি, 150 চেয়ার 20টা লোক, তাও 20টা কারা আসছে বলছি না, সমাজদার কাতল সারাই কাফিয়ায়।